সত্তরের দশক, পশ্চিমবঙ্গে তখন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এলেন পুরুলিয়া সফরে। রাঁচি বিমানবন্দরে নেমে তুলিন হয়ে তিনি ঝালদায় প্রবেশ করার পথে যেতে যেতে দেখেন মাঠে আদিবাসী সম্প্রদায়ের মানুষ মাটির কাজ করছে। গাড়ি থামিয়ে তিনি সোজা চলে আসেন সেখানে। দেখলেন গাছের ডালে কাপড় বেঁধে বাচ্চাকে শুয়ে রেখে এক আদিবাসী দম্পতি মাঠের কাজে ব্যস্ত। সঙ্গে খাবার বলতে জনার গুঁড়ির সিদ্ধ ভাত, যা স্থানীয় এলাকায় লাপসি নামে পরিচিত। পুরুলিয়া যে খরাপ্রবণ এলাকা, এই দৃশ্য দেখে তা উপলব্ধি করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। সফরে তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন দেবেন্দ্রনাথ মাহাতো, পুরুলিয়ার রূপকার নামে যিনি মানুষের কাছে সুপরিচিত। ঝালদা থেকে পুরুলিয়া শহরে যাবার পথে তীব্র প্রতিবাদের সম্মুখীন হন শ্রীমতী ইন্দিরা গান্ধী, হয় ইট বৃষ্টিও। সেই সময় ইটের আঘাত থেকে তাঁকে রক্ষা করেন এবং কনস্টেবলের হেলমেট শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পরিয়ে দেন দেবেন মাহাতো। এই ঘটনা শ্রীমতী ইন্দিরা গান্ধীর মনে গভীরভাবে রেখাপাত করে এবং গান্ধী পরিবারের সাথে নিবিড় সম্পর্ক স্থাপিত হয় দেবেন মাহাতোর। অন্যদিকে খরাপ্রবণ পুরুলিয়ার করুণ দৃশ্য সচক্ষে দেখার পরেই দিল্লি থেকে শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন যুগান্তকারী 20 দফা কর্মসূচি, ভারতবর্ষের ইতিহাসে যা এক নজিরবিহীন পদক্ষেপ। প্রাক্তন সাংসদ এবং বিধায়ক দেবেন্দ্রনাথ মাহাতো ছিলেন জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী। পুরুলিয়া জেলার ভৌগোলিক গঠন অনুযায়ী তার রূপরেখা তৈরির কারিগর তিনি। দেবেন মাহাতোই প্রথম উপলব্ধি করেছিলেন কলকাতার পার্শ্ববর্তী অন্যান্য জেলাগুলির মতো সেচ ব্যবস্থা পুরুলিয়ায় অচল, কারণ পুরুলিয়ার ভৌগোলিক গঠনটি অন্যান্য জেলার চেয়ে আলাদা। অথচ পরিকল্পনাহীনভাবে অন্যান্য জেলার মতো সেচ ব্যবস্থা পুরুলিয়াতেও চালু করা হয়েছে, যার থেকে কোনো সুফল মিলছে না। দেবেন্দ্রনাথ মাহাতো সেচের জন্য 34টি ড্যাম করে গেছিলেন, পরবর্তীকালে বামফ্রন্ট করে আরও 2টি। এই ড্যামগুলির মাধ্যমেই বর্তমানে পুরুলিয়ার সেচ ব্যবস্থা চলছে। তারপরে বিভিন্ন সরকারের অবৈজ্ঞানিক পরিকল্পনার ফলে সেচ বাবদ কোটি কোটি টাকা খরচ করা সত্ত্বেও কোনো উপকার হয়নি। সেচযুক্ত জমির পরিমাণ দিনের পর দিন কমেই যাচ্ছে, বাড়ছে না। কিন্তু পুরুলিয়ার ভৌগোলিক গঠন অনুযায়ী যে সেচ ব্যবস্থার রূপরেখা দেবেন মাহাতো তৈরি করেছিলেন, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের উপযুক্ত জায়গা যে পুরুলিয়া, সে কথা চিন্তা করেই দেবেনবাবু এখানে ভাজুডি কোল ওয়াশারি এবং সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। দেবেন মাহাতোর ডাকে সাড়া দিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন ভাজুডি কোল ওয়াশারি এবং সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। সেই কংগ্রেস আমলেই পুরুলিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচুর স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাইমারি বিদ্যালয় গড়ে উঠেছিল। 1956 সালে পুরুলিয়া অন্তর্ভুক্ত হয় পশ্চিমবঙ্গের। তার আগে দেবেনবাবু ছিলেন বিহারের বিধায়ক এবং পার্লামেন্ট সেক্রেটারি। দেবেন মাহাতোর স্বপ্ন ছিল শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সেচ, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে পুরুলিয়ার সার্বিক উন্নয়ন। তাই মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ফাইট ফর পুরুলিয়া। সালের 17ই ফেব্রুয়ারি প্রয়াত হন দেবেন মাহাতো। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কলকাতা থেকে হেলিকপ্টারে ঝালদায় আসেন প্রয়াত দেবেন মাহাতোর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। আজও এই 17ই ফেব্রুয়ারি দিনটিতে পুরুলিয়াবাসী সশ্রদ্ধ চিত্তে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করেন প্রয়াত জনদরদী নেতা শ্রী দেবেন্দ্রনাথ মাহাতোকে। দেবেন মাহাতোর মৃত্যুর পর তৎকালীন সরকার পুরুলিয়া হাসপাতালটিকে দেবেন মাহাতো সদর হাসপাতাল রূপে নামাঙ্কিত করে। পরবর্তী সময়ে বর্তমান সরকার হাসপাতালটিকে মেডিকেল কলেজে রূপান্তরিত করে।
এবং হাসপাতালটিকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে নামকরণ করে। এছাড়াও পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভবন ও সংস্থার নামকরণ হয়েছে পুরুলিয়ার রূপকার দেবেন মাহাতোর নামে।